অনেকের মনে প্রশ্ন জাগে স্টক মার্কেটে আসলে ইকুইটি কথার অর্থ কী আর ইকুইটি ট্রেডিং কি আর ইকুইটি ইনভেস্টিং কথার অর্থই বা কী আজ এইসব প্রশ্নের উত্তর জানব এই ছোট্ট ভিডিওতে তাই আপনি এই ছোট ভিডিওটিকে মনোযোগ সহকারে শুনবেন যাতে ইকুইটি কি তা ভালোভাবে বুঝতে পারেন আসুন তাহলে দেখে নিই এই ইকুইটি জিনিসটি কী ইকুইটির মানে হলো কোনো বিজনেসের ওনারশিপ আমরা জানি যে কোনো কোম্পানির শেয়ার কেনা মানে হলো ওই কোম্পানির ছোটো পার্টকে বাই করা আর ইনভেস্টিং ল্যাঙ্গুয়েজে এই ছোটো পার্টকে ইকুইটি বলা হয়ে থাকে তাই আমরা এটা বলতে পারি যে কোনো কোম্পানির শেয়ার কিনছি মানে ওই কোম্পানিতে ইকুইটি কিনছি আসুন আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি ধরুন পাঁচ বন্ধু মিলে একটি কোম্পানি স্টার্ট করলো পাঁচ বন্ধুই কুড়ি লাখ করে টাকা লাগিয়ে মোট এক কোটি টাকা দিয়ে বিজনেস স্টার্ট করল কোম্পানির লিগ্যাল রেজিস্ট্রেশানে ওই কোম্পানিকে টোটাল দশ লাখ শেয়ারে ডিভাইড করলো এবং তার সাথে সাথে ডিসাইড করলো যে কোম্পানিতে সবাই মিলে সমানভাবে কাজ করবে সেই জন্য কোম্পানির অংশকেও সবাই নিজেদের মধ্যে সমানভাবে ডিভাইড করলো এইভাবে প্রত্যেক ফাউন্ডার কোম্পানির টোটাল দশ লাখ শেয়ার থেকে প্রত্যেকে দু লাখ করে শেয়ার পেলেন তাই এখানে আমরা বলতে পারি যে কোম্পানির একশো পার্সেন্ট ওনারশিপ মানে ইকুইটি এখনও কোম্পানির ফাউন্ডারের কাছেই আছে যা টোটাল ভ্যালু এখনও পর্যন্ত এক কোটি টাকাই কারণ কোম্পানির পাঁচজন ফাউন্ডার আর সবার কাছেই কোম্পানির টোয়েন্টি পার্সেন্ট করে ইকুইটি রয়েছে এখন ধরে নেওয়া যাক কিছুদিন পরে কোম্পানির গ্রো করার জন্য পঞ্চাশ লাখ টাকার প্রয়োজন পড়ল তাই সবই ফাউন্ডার এর জন্য কোম্পানির টোটাল পঞ্চাশ পার্সেন্ট ইকুইটি মানে পাঁচ লাখ শেয়ারকে আইপিওতে সেল করল এবং পাবলিকের কাছ থেকে টোটাল পঞ্চাশ লাখ টাকায় অ্যারেঞ্জ করল এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোম্পানিতে আইপিওতে নিজের পাঁচ লাখ শেয়ার বেঁচে দিয়েছে যেটা কোম্পানির টোটাল পঞ্চাশ পার্সেন্ট ইকুইটির সমান ছিল এর মানে হলো কোম্পানি আইপিওতে প্রতি দশ হাজার শেয়ারে নিজের ওয়ান পার্সেন্ট ইকুইটিকে সেল করেছে যদি আপনি এই কোম্পানির দশ হাজার শেয়ার কিনে নেন তাহলে আপনি এই কোম্পানিতে ওয়ান পার্সেন্ট ইকুইটি কিনে নেবেন আর আপনি এই কোম্পানির ওয়ান পার্সেন্ট মালিক হবেন তাই এইভাবে ইনভেস্টিংয়ে ইকুইটি আর কিছুই নয় মানে কোম্পানির ওনারশিপকে বোঝায় কোম্পানি নিজের ইকুইটিকে শেয়ারেতে ডিভাইড করে পাবলিকের কাছে সেল করে একজন ইনভেস্টর একটি কোম্পানির যত বেশি শেয়ার বাই করবেন তার কাছে কোম্পানি ততটাই ইকুইটি থাকবে এই কারণে প্রায় স্টক মার্কেটকে ইকুইটি মার্কেট স্টক ইনভেস্টিংকে ইকুইটি ইনভেস্টিং আর স্টক ট্রেডিংকে ইকুইটি ট্রেডিংও বলা হয়ে থাকে সবসময় মনে রাখবেন যে যখনই আমরা কোনো কোম্পানি স্টককে বাই করি তখন আমরা ওই কোম্পানিতে ইকুইটিতে বাই করে থাকি এটাই ছিল আজকে শর্ট ভিডিও যেখানে আমরা জানলাম ইকুইটি কী ইনভেস্টিংয়ে ইকুইটির অর্থ কী ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ তবে এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে